हेलो बंधुरा, देखो आरो एकटी नतून डिजाइन निये एसेछी। आसने शुरूते ही देखो सूची तुले आमी चारटे घर काउंट करे निच्छी। चारटी घर काउंट करे एकटी फोर तुललाम, तारपरे दुटी घर छेड़े दिए आबारो फोर तुललाम। एभावे करे दुटी करे घर छेड़े दिए दिए फोर तुलबो। एटा आमी चारबार तुललाम। चारबार सिंगल लाइन करार परे देखो दुबार आमी डबल लाइन करब। एबार पाशापाशी तीनटे करे फोर हबे, एटा तीन बार हबे। एक बार हलो, दुबार हलो, तीन बार। तीन बार आमी पाशापाशी तीनटे करे फोर तुलेछी। शेषेरटी आमी चारटे फोर तुलेछी, पाशापाशी चारटे फोर। एबार ओपरेर दिके सेलाई करब। प्रथमे पाशापाशी तीनटी घर, एबं एटा तीन बार करब। एकबार हलो, दुबार हलो, पाशापाशी तीन घर तीन बार करलाम। एबार दुटी करे घर दुबार करब। एकबार हलो, दुबार हलो। एबार आमी सिंगल लाइन चार बार करब। देखो चार बार कर ले ए पर्यंत आमार हाफ पोर्शन सेलाई करा हलो। देखो आमी देखिए दीची सूच दिए। एबार तीन बार सिंगल लाइन करब, डबल लाइन दुबार करब, तीन लाइन तीन बार करब, এবার চার লাইন একবার করব। আবারও তিন লাইন তিনবার করব। এবার দু লাইন দুবার করব। এবার সিঙ্গেল লাইন তিনবার করব। এক দুই তিনবার করলে আমার পুরো ফিগারটা মিলে যাচ্ছে। এবার দেখো ডান দিকে মাঝখান থেকে সূচ তুললাম। তুলে প্রথমে তিনবার সিঙ্গেল লাইন করলাম, দুবার ডবল লাইন করব, তিন লাইন তিনবার করব, চার লাইন করব। এবার উপরের দিকে তিন লাইন তিনবার সেলাই করব, দুই লাইন দুবার সেলাই করব, এক লাইন চারবার সেলাই করব, এক লাইন তিনবার সেলাই করব, দুই লাইন দুবার সেলাই করব, তিন লাইন তিনবার সেলাই করব, চার লাইন একবার সেলাই করব, তিন লাইন তিনবার, দুই লাইন দুবার, এক লাইন তিনবার। দেখো এবার মাঝখান থেকে সেলাই করেছি, তিন লাইন তিনবার সেলাই করছি, দুই লাইন দুবার সেলাই করছি, এক লাইন চারবার সেলাই করব, এক লাইন তিনবার সেলাই করব, দুই লাইন দুবার, তিন লাইন তিনবার, চার লাইন একবার। আবারও তিন লাইন তিনবার। এইভাবে করে পুরো আসনটা শেষ করব। মাঝখানে একটা বরফির মতো ডিজাইন তৈরি হবে, সেখানে প্রথমে
দেখো যেমন যেমন সেলাই আছে ঠিক তেমন তেমন আমি অফ হোয়াইট কালারের উল দিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি লাইট পিঙ্ক কালারের উল নিয়েছি, নিয়ে আবারও এক লাইন আমি সেলাই করে নিয়েছি। আর এই মাঝখানের ফাঁকা যে ঘরগুলো রয়েছে সেখানে কালো উল দিয়ে আমি ভরাট করে নিয়েছি। এই সেলাইটাও ভরাট এলোফোরের ভরাট সেলাই দিয়ে আমি আসনটা কমপ্লিট করেছি। এবার বড় যে গোল মতো ফিগারটা তৈরি হয়েছিল সেখানে আমি অ্যাশ কালারের উল নিয়ে প্রথমে এক লাইন যেমন যেমন সেলাই আছে ঠিক তেমনভাবে সেলাই করে যাচ্ছি। এবার শ্যাওলা সবুজ কালারের উল নিয়ে আবারও এক লাইন আমি সেলাই করে নেব। দেখো আমার সবুজ কালারের উলের সুতোর কাজ শেষ হয়ে গেল। আবারও অফ হোয়াইট কালারের উল নিয়ে আমি আরও এক লাইন সেলাই করে নেব। মাঝখানে যে ফাঁকা ঘরগুলো দেখা যাচ্ছে এখানেও এক লাইন সেলাই হবে, সেটা আমি লাল কালারের উল নিয়েছি। নিয়ে দেখো চারটে ফোর দেবো আমি, প্রথমে চার লাইন, তারপরে তিন লাইন, আবারও চার লাইন এবং শেষে তিন লাইন। এবার পুরো
ভরাট করার পর কেমন লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং পুরো আসনটা তৈরি করলে কেমন লাগবে দেখতে সেটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি।